হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে লসপ্লোস অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়া। তো কিভাবে আমরা লসপ্লোস অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আসলে সচরাচর আমরা যখন ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখার পর আমরা লসপ্লোসে অ্যাপ্লাই করি, বা অ্যাপ্লাই করার পর যখন আমরা সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছি, আপনি মনে করেন যে আপনি অন্য একটা নেটওয়ার্কে কাজ করতেছেন, ওই অরিজিনাল স্ক্রিনশট দিতেছেন, বা আপনার নিজের কোনো লসপ্লোস অ্যাকাউন্ট নেই, তারপরে অ্যাপ্লাই করতেছেন, তো আসলে দেখা যায় যে রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট করার এখানে দুইটা কিয়া থাকে, যে দুই সিস্টেমে রিজেক্ট করে। একটা হচ্ছে যে আপনার যখন জিমেল দিবেন, জিমেল বা ইমেল দিবেন, ইমেল দেওয়ার পরে রিজেক্ট করে। তো ইমেল দেওয়ার পরে রিজেক্ট করার কারণ এটা নিয়ে আজকে আলোচনা করা হবে। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে স্ক্রিনশট দেওয়ার পরে রিজেক্ট করে দেয়। তো স্ক্রিনশট দেওয়ার পরে কেন রিজেক্ট করে, এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করা হবে। তো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি সামিউল বলতেছি, সামিউল আইডি টেক থেকে। তো ফিরছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, যখন আমরা লসপ্লোস অ্যাকাউন্টে, এখানে দেখা যায় যে যখন আমরা এই সাইটে আসার পর এখানে সাইন আপ করি, সাইন আপ করার পরে কিন্তু আমাদের ম্যানেজারকে, ম্যানেজার মেল করে, সেই মেল থেকে আমরা ম্যানেজারের স্কাইপ আইডি অ্যাড করার পর তাকে নক দিয়ে কথা বলি। তো সবকিছু ঠিকঠাক থাকার পরও ম্যানেজার এখানে দুই থেকে তিনটা রিপ্লাই দেওয়ার পরে রিজেক্ট করে দেয়। তো আসলে প্রথমত দেখা গেল যে আপনার ইমেলে যে প্রশ্নগুলো করছে সেগুলো সবকিছু সুন্দরভাবে অ্যান্সার দিলেন। অ্যান্সার দেওয়ার পরও দেখা যাইতেছে যে আপনাকে বলতেছে যে গিভ মি ইয়োর, মানে যে অ্যাপ্লিকেশনটা করার সময় যে মেলটি ব্যবহার করা হয়েছে সেই মেলটি চাইতেছে। তো আসলে আপনি সেই মেলটি দিলেন। তো মেলটি দেওয়ার পরে আপনাকে বলতেছে যে উই আর আনাবল টু অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন, মানে রিজেক্ট করে দিতেছে। তো আসলে আপনি মেলটা দিলেন, রিজেক্ট করে দিল, আসলে এই ধরনের। তো আসলে যারা এখানে অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই জানেন যে আসলে আপনার সবকিছু অ্যান্সার দেওয়ার পরে আপনার ইমেলটা চাইতেছে, ইমেলটা চাওয়ার পরে আপনাকে রিজেক্ট করে দিতেছে। তো আসলে ইমেলের কারণে আপনাকে রিজেক্ট করে দিতেছে, এখানে কিন্তু আপনাকে মনে রাখতে হবে বা মাথায় একটু খাটাতে হবে যে আসলে আপনি ইমেলটা দিলেন, দেওয়ার পরে কিন্তু আপনাকে রিজেক্ট করলো, ওখানে কারণটা কি। তো ভিউয়ার্স, আপনাদের ইমেল দেওয়ার পরে রিজেক্ট করে দেয়, এটা একটু ব্যাখ্যা করি। তো ইমেল দেওয়ার পরে রিজেক্ট করে দেওয়ার কারণ এখানে অনেকগুলো থাকতে পারে। তো এগুলোর মধ্যে হচ্ছে যে আপনি যে ডিভাইস থেকে অ্যাপ্লাই করেছেন সেই ডিভাইস থেকে আগে লসপ্লোস অ্যাকাউন্টে লগ ইন করা ছিল বা আগেই অ্যাপ্লাই করা ছিল। তো আসলে এখানে লসপ্লোস নেটওয়ার্ক আপনি যে ডিভাইসে কখনো অ্যাপ্লাই করেন নাই বা লসপ্লোসে লগ ইন করেন নাই, এরকম একটা ডিভাইস থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে কথা হচ্ছে যে আপনার যে ডিভাইস থেকে একবার লগ ইন করবেন বা অ্যাপ্লাই করবেন সেই ডিভাইসটা কিন্তু তাদের সার্ভারে অটোমেটিক আপলোড হয়ে থাকে। আপনার ডিভাইসের একটা আইপি থাকে এবং আপনার রাউটার আইপি থাকে। তো আপনারা যখন তাদের অ্যাকাউন্টে বা তাদের নেটওয়ার্কে লগ ইন করবেন তখন কিন্তু তাদের সার্ভারে আপনার এই তথ্যগুলো আপলোড হয়ে থাকবে। আর দ্বিতীয়ত, যখন আপনি অ্যাপ্লাই করবেন আবার নতুন করে, তো সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে যে তাদের সার্ভারে আপনার এই আইপিটি দেখাচ্ছে যে অলরেডি রেজিস্টার্ড বা অলরেডি ইউজ। তো এরকম দেখার কারণে কিন্তু তাদের আইপিটা থেকে যে অ্যাপ্লিকেশনটি করতেছেন তো সেই অ্যাপ্লিকেশনটি গ্রহণ হইতেছে না, রিজেক্ট করে দিতেছে। তো এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আপনাদের দেখা যায় যে স্ক্রিনশট দেওয়ার পরে আপনাকে ফুল স্ক্রিন একটা স্ক্রিনশট দিতে বলে, সেই স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনাদেরকে রিজেক্ট করে দেয়। তো আপনি ফুল স্ক্রিনশট খুব সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক করেই আপনি একটা স্ক্রিনশট দিলেন, দেওয়ার পরে দেখা গেলো যে আপনাদেরকে রিজেক্ট করে দিল। তো এটার আরো কয়েকটি কারণ থাকতে পারে, যেটা রিজেক্ট করার কয়েকটি কারণ থাকতে পারে। তো এই বিষয়গুলো একটু আলোচনা করি। তো ধরুন যে আপনারা লসপ্লোস অ্যাকাউন্টের অ্যাপ্লাই করেছেন, এই নেটওয়ার্কের ম্যানেজারের সাথে কথা বলতেছেন, ইন্টারভিউ দিতেছেন, তো তারা একটি স্ক্রিনশট চেয়েছে। তো আপনি যে অ্যাকাউন্টে কাজ করেন ওই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দিলেন, একটা স্ক্রিনশট নিলেন, ফুল স্ক্রিনশট নিলেন। তো যখন ফুল স্ক্রিনশটটা নিয়ে তাদেরকে সেন্ড করবেন তো তারা কিন্তু অনেকগুলো বিষয় চেক করে। এখানে আপনি দেখবেন যে আপনার এখানে, আপনার এই এখানে এই কর্নারে যেগুলো আছে এগুলো চেক করবে, আপনার নিচে যে এই অপশনগুলো আছে এগুলো চেক করবে, এবং আপনাদের যে এই এখানে যে ট্যাবগুলো থাকে এগুলো চেক করবে। তো আপনারা যখন স্ক্রিনশট নেবেন তখন চেষ্টা করবেন যে একটা নতুন ব্রাউজার থেকে স্ক্রিনশটগুলো নেওয়ার, এবং নিচে দেখবেন যে আসলে এরকম কোনো সন্দেহজনক কোনো কিছু আছে কি না। আপনার স্ক্রিনশট দেওয়ার আগে যদি এগুলোর
একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনশটটা গ্রহণযোগ্য হবে, স্ক্রিনশট দেওয়ার পরে আপনাকে রিজেক্ট করবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে আপনি এখানে একটা স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশটের এখানে যেমন এখানে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন গুগল ট্রান্সলেট, তো এরকম আপনাদের এখানে থাকতে পারে যে লসপলসের ট্যাবটা এখানে আপনি সেভ করে রাখছেন। তো যখন তারা দেখবে যে আপনার লসপলসের ট্যাবটা এখানে সেভ করা আছে, তারা কিন্তু বুঝতে পারবে যে আপনার আগের অ্যাকাউন্ট আছে বা আপনি ওই অ্যাকাউন্টে লগ ইন করছিলেন আগে এই ব্রাউজার। তো আপনাদের স্ক্রিনশট দেওয়ার আগে এই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনাদের রিজেক্টেড হবে না, মানে আপনাদের রিজেক্টেড করবে না আপনাদের অ্যাপ্লিকেশন গুলো। তো আসলে রিসেন্ট আমি আর একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়েছিলাম আজকে, তো দেখাই যে আসলে এটাতে কি সিস্টেমে ইন্টারভিউ দেওয়ার পরে অ্যাপ্রুভ করলো। তো এখানে কয়েকটি কথা বলে রাখি, ম্যানেজার আপনার যে ইন্টারভিউটা নিবে এখানে আপনাদের যে যে বিষয়গুলো মনে রাখতে হবে। তো আপনারা যখন অ্যাকাউন্টে এই লসপলস অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন তখন একটা নতুন ডিভাইস মনে করেন যে আপনার আশেপাশে বা পাড়াতো যে কারো একটা ডিভাইস থেকে আপনি জাস্ট অ্যাপ্লাইটা করে নিয়ে ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে লগ ইন করে সেটার ইন্টারভিউ দিতে পারেন। তো পরবর্তীতে সমস্যা হয় না, জাস্ট আপনার অ্যাপ্লাইটা করে নেবেন, আপনি একটা নিউ ডিভাইস থেকে অ্যাপ্লাইটা করে নেবেন। আপনি চেষ্টা করবেন যে আপনার যাতে ওয়াইফাই থেকেও কানেক্ট না থাকে, তাহলে আরও বেশি ভালো হয়। তো দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনাদেরকে যখন ম্যানেজারের সাথে ইন্টারভিউ দিবেন তখন ওভার স্মার্ট হওয়া যাবে না, মানে এখানে যতটুকু প্রশ্ন করবে ততটুকুই আপনাকে অ্যান্সার দিতে হবে, এর বেশি অ্যান্সার দেওয়ার ট্রাই করা যাবে না, ট্রাই করলে আপনাকে রিজেক্ট করে দিবে। তো চলুন আমরা ওই ম্যানেজারের সাথে কথোপকথনের ক্রিয়াগুলো দেখি, আসলে ধারাগুলো দেখি। তো স্বাভাবিক অবস্থায় আপনারা যখন লসপলসে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদের ম্যানেজার আপনাকে এসএমএস করবে, মানে ইমেল করবে, ইমেল করে জানিয়ে দিবে যে আসলে একটা। তো ভিউয়ার্স, যখন আপনারা লসপলস নেটওয়ার্কে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনাদের একটা এরকম ইমেল আসবে, কিছুক্ষণ পরে ইমেলটা আসবে। ইমেলটা আসার পর এখানে কিন্তু বলা আছে যে আসলে কিছু প্রশ্ন করা আছে এবং আপনাকে এখানে একটা স্কাইপ আইডি দেওয়া আছে, এটা অ্যাড করে নিতে হবে। তো আপনি স্কাইপ আইডিটা কপি করে নিয়ে আপনার স্কাইপে অ্যাড করে নেবেন, মানে যে স্কাইপটা আপনি রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করছিলেন, তো ওই স্কাইপে অ্যাড করে নেওয়ার পরে আপনি নিচের প্রশ্ন যেগুলো আছে এগুলোর অ্যান্সার দিবেন। তো আসলে অ্যান্সারগুলো আমি দেখাচ্ছি যে আসলে কী কী অ্যান্সার দিবেন। তো আপনাকে প্রথমত বলছে যে আপনার মান্থলি রেভিনিউ কত। তো মান্থলি রেভিনিউ আসলে আপনার ওই যে স্ক্রিনশট যেটা আছে, আপনি যে যে আদার্স নেটওয়ার্কে কাজ করেন যে স্ক্রিনশটটা দিবেন ওইটার অনুযায়ী আপনাকে এই মান্থলি রেভিনিউর ক্রিয়াটা দিতে হবে, ওই অনুযায়ী আপনাকে এখানে মান্থলি রেভিনিউ দিতে হবে। তারপরে আপনি কোন ধরনের ট্রাফিক ইউজ করেন, আসলে এখানে কিন্তু ইজি বিজি করে লিখলে সমস্যা হবে, আপনি আসলে যেগুলো লিখবেন মানে যেগুলোতে কাজ করেন, যেগুলো সম্বন্ধে আপনার স্কিল আছে তো সেগুলো এখানে দিবেন। তো আসলে পরবর্তীতে আপনাদের এগুলো প্রমাণ চাইতে পারে যে আপনি কীভাবে প্রমোট করেন সেটার একটা স্ক্রিনশট দাও, একটা ভিডিও দাও। তো সেই ক্ষেত্রে আপনি যেটাতে প্রমোট করেন সেই সেটাই শুধু এখানে উল্লেখ করবেন। তো আমি আসলে এগুলোতে প্রমোট করি, তো এগুলোর এখানে উল্লেখ করেছি। তো তৃতীয় নম্বর প্রশ্ন করবে যে আসলে আপনার কোন কান্ট্রিতে বেশি ইউজার, আপনার মানে ট্রাফিক কোন কান্ট্রি থেকে বেশি আসবে। তো আসলে স্বাভাবিকভাবে জার্মানির রেট যেহেতু ভালো, সেখান থেকে ট্রাফিক খুব বেশি জেনারেট হয়, তো এখানে জার্মানি ইউএস ইউকে দিচ্ছি আমি। তো চার নম্বরে যে প্রশ্নটি করা হবে, তো এখানে বলা আছে যে আসলে আপনি আগে কোনো সিপিএ নেটওয়ার্কে কাজ করেছিলেন কি না, যদি করেন তো সেটার নাম এখানে বলতে হবে। তো আসলে আপনি আগে যেটার কাজ করেছেন সেটার নাম এখানে বলবেন। তো এখানে আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, তো সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে এখানে লসপলস অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে যদি আপনি ট্রাফের স্ক্রিনশট বা ট্রাফের কাছে কাজ করেছেন সেটা দেন তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু দেখা গেলো যে আপনি লসপলসে অ্যাপ্লাই করেছেন আবার একটা ভিআইপি নেটওয়ার্কের কথা এখানে বলতেছেন যে আমি এটাতে কাজ করি, তো যখন আপনি খুব বড় একটা নেটওয়ার্কের কথা বলবেন, যে যেমন ধরেন যে এখানে আমি বলছি যে অ্যাডস এম্পিয়ারে আমি কাজ করি, তো আসলে অ্যাডস এম্পিয়ার লসপলসের চেয়ে অনেক গুণে বেশি ভালো। তো এখানে আপনারা লক্ষ্য করুন যে আসলে আমি এখন লসপলসে অ্যাপ্লাই করতেছি কিন্তু আমি আগে এর চেয়েও ভালো নেটওয়ার্কে কাজ করি বা করেছিলাম। তো আসলে যখন আপনি এই কথাটা লিখবেন তারা ভাববে যে আপনি অনেক ভালো নেটওয়ার্কে কাজ করতেছেন তারপরেও এখানে অ্যাপ্লাই করছেন, কারণটা কি? তারা তখন মনে করবে যে আপনি হয়তো বা অ্যাকাউন্টটা সেল দেওয়ার কারণে, সেল দেওয়ার জন্য নিতেছেন, কাজ করার জন্য না, কারণ আপনার এর চেয়ে তো ভালো নেটওয়ার্ক আপনার আছেই, তাহলে আপনি এটাতে কাজ করবেন কেন, তো কম পে আউট দিবে এটাতে কাজ করবেন কেন।
তো আপনাদের যদি এরকম নেটওয়ার্ক থাকে যে যেটাতে অ্যাপ্লাই করতেছেন তার চেয়ে অনেক ভালো মানসম্পন্ন, তো আপনি সেখানে একটা তাদের দোষ ধরাই দিবেন, মানে যে ভালো নেটওয়ার্কটাতে কাজ করতেছেন সেটার একটা দোষ ধরাই দিবেন যে আসলে এই কারণে আমি, আগে বলবেন যে আমি এটাতে কাজ করতেছি কিন্তু এই কারণে আমি এই অ্যাকাউন্টে কাজ করতে চাইতেছি না। এই কথাটি যদি লিখে দেন তাহলে কিন্তু ম্যানেজার আপনাকে অ্যাপ্রুভ দিবে, মানে অ্যাপ্রুভ দেওয়ার আশঙ্কা অনেক বেশি থাকবে, রিজেক্ট করবে না এই কথাটা। এখানে কিন্তু মেইন আমি যে টপিক গুলো দিলাম, তো সেই মেইন টপিক গুলোর মধ্যে এটা হচ্ছে একটা। এক নম্বর হচ্ছে আপনাকে নিউ ডিভাইস সিলেক্ট করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি যে স্ক্রিনশটটা দিবেন সেটাতে যে যে বিষয়গুলো আমি বললাম তো ওই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে স্ক্রিনশট দিবেন। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আপনার এই যে এই কথাটা আপনার অ্যাপ্লাই করছেন যে নেটওয়ার্কে, সেই নেটওয়ার্কের চেয়ে যদি আপনি আগে যে নেটওয়ার্কে কাজ করছেন সেটার মান ভালো হয় তাহলে আপনি ওই আগের নেটওয়ার্কটার একটা ভুল ধরাই দিয়ে বলবেন যে এটাতে এই কারণে আমি কাজ করব না, আমি এখন থেকে এইটাতে কাজ করবো, লসলসে কাজ করতে চাই। তো আসলে আপনি এই তিনটা জিনিস ফলো করলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি আরেকবার বলি যে আসলে এই তিনটি বিষয় আপনারা মাথায় রাখবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকবে। একটা হচ্ছে যে আপনাদের নিউ ডিভাইস সিলেক্ট করা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনারা যখন স্ক্রিনশটটা দিবেন তখন দেখবেন যে আসলে যে যে বিষয়গুলো আমি দেখালাম এই বিষয়গুলো মাথায় রেখে স্ক্রিনশটটা দিবেন। আর তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনি আগে যে নেটওয়ার্কে কাজ করেছিলেন সেটার মান যদি বর্তমানে যেটাতে অ্যাপ্লাই করছেন তার চেয়েও বেশি ভালো হয় তাহলে অবশ্যই তাদের একটা ভুল ধরাই দিবেন, ভুল ধরাই দিয়ে বলবেন যে আপনি বর্তমানে ওটাতে কাজ করবেন না, নিউ অ্যাকাউন্টে কাজ করতে চাইতেছেন। তো আসলে এই কয়েকটা কথা মাথায় রাখলে আপনাদের অ্যাকাউন্ট রিজেক্ট করে দেওয়ার কোনো কারণ থাকবে না। আর এখানে কথা হচ্ছে যে আপনারা যখন এরকম প্রশ্নের অ্যান্সারগুলো দেন দেওয়ার পরে ইমেল চায়, আপনাদের ইমেল চায়, যদি দেখা গেল যে আপনাদের ইমেল চাওয়ার পরে রিজেক্ট করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি ভাববেন যে আপনার যে ডিভাইসটা থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ডিভাইসটা থেকে আগে লগ ইন করা ছিল বা আগেই একবার অ্যাপ্লাই করা হয়েছিল ওই লসপ্লোস নেটওয়ার্কে। তো জিমেল দেওয়ার পরে যদি আপনাকে আরও প্রশ্ন করে আপনাকে স্ক্রিনশট দিতে বলে, তো স্ক্রিনশট যখন দিতে বলবে তখন আপনি স্ক্রিনশটটা নেওয়ার সময় সতর্ক থাকবেন যে বিষয়গুলো আমি আলোচনা করলাম ওই বিষয়গুলো যাতে ওই প্রবলেমগুলো না থাকে স্ক্রিনশটের মাঝে। আর যখন স্ক্রিনশট দেওয়ার পরে আপনাকে আবার কোনো প্রশ্ন করবে তাহলে আপনি শিওর থাকবেন যে অ্যাকাউন্ট আপনাকে অ্যাপ্রুভ দেবে। আপনার ইমেল এবং স্ক্রিনশট দুটো নেওয়ার পরে যদি আপনাকে আরও কোনো কোশ্চেন করে বা প্রশ্ন করে তাহলে আপনি শিওর থাকেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিবে, তো তখন সেক্ষেত্রে আপনি আরও একটু ভালো করে কথা বলবেন। তো এখানে আমাকে দুইটা জিনিসে দেওয়ার পরে আমাকে বলছে যে এক্সপ্লেন করতে বলছে যে আসলে আমি কিভাবে অফারটা প্রমোট করব। তো আসলে আমি বলছি সব কিছু বলে দিয়ে, সেটা যখন আমি রিপ্লাইগুলো দেই তখন অ্যাক্টিভ ছিল না এই কারণে অনেকগুলো রিপ্লাই দিতে হয়েছে, মানে আমি যেটা যেটা পারি সবকিছু এখানে বলে দিয়েছি। তো আসলে এতগুলো বলার প্রয়োজন ছিল না, জাস্ট এই প্রথম মেসেজটা দিলেই অ্যাপ্রুভ করে দিত। এখানে আমি তাদেরকে দেখাইছি যে আসলে আমি কিভাবে অফার প্রমোট করি আর কি, যে কোথা থেকে কি করতে হবে সম্পূর্ণ বিষয়ে এখানে আলোচনা করা আছে। তো এরপর আমি বলছি যে স্যার আই প্রমোট স্মার্ট লিঙ্ক দিস সিস্টেম, মানে এই সিস্টেমে আমি প্রমোট করি। তো এরপরে এখানে বলছে যে কনগ্রাচুলেশন ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট। তো ভিউয়ার্স আসলে আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কোন কোন কারণগুলো থাকার কারণে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় এবং কোথায় কোথায় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি আশা করি আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তো তারা এই নেটওয়ার্ক অ্যাপ্রুভ নিতে পারবেন, আর যারা কেটে কেটে দেখছেন তারা তো অ্যাপ্রুভ নিতে পারবেন না কারণ অনেক জায়গায় এখানে অল্প একটু স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করবেন। তো এখানে দেখা যায় যে অনেকজনে কমেন্ট করে যে ভাই সব কিছু ফলো করার পরও আমি অ্যাপ্রুভ পাইনি। তো আসলে আমি বলি যে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাই এই কারণে এই কথা বলছে। তো এখানে সম্পূর্ণ ভিডিও যারা দেখবে তারা অবশ্যই অ্যাপ্রুভ নিতে পারবে, এটা অভিজ্ঞতা থেকে বলতেছি। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আর যদি আপনি স্কিপ করে থাকেন তো অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কোথাও বুঝতে না পারলে বা কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।